সাধারণ মানুষের মঙ্গল কামনায় এবং করোনা মহামারী দূর করতে বজরংবলীর মূর্তি স্থাপন। এগিয়ে বাংলা, পাশে থাকার নিঃস্বার্থ প্রয়াস। বর্তমান অতিমারীর সময় বহু মানুষ অসহায় এই মহামারী থেকে বাঁচতে হাওড়া সাঁতরাগাছি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের রাহুল অধিকারীর উদ্যোগে বজরংবলীর মূর্তি স্থাপন করেন এবং দুপুরে আহারেরও ব্যবস্থা করেন। এই কর্মসূচিতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি ও ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা। Thank you.